ফের দু হাজার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটের আগেই ত্রিপুরা মথাদলের দলের চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মনের বিশাল জনসভা আর এই জনসভা থেকে মুথাদলের ভুবাগ্রার সমর্থকরা সরাসরি স্লোগান বিজেপি হটাও ত্রিপুরা বাঁচাও এডিসিতেই কি বড় জয়ের সাফল্য ত্রিপুরা রাজ্যের জনগণ কোন দিকে রায় দেয় সময়ের অপেক্ষা পাহাড় যার ক্ষমতাতার গুজরাট এবং হিমাচল প্রদেশের নির্বা বিধানসভা নির্বাচনের ভোটের রেজালের পরপর কিন্তু ত্রিপুরা রাজ্যের এবার বিধানসভার ডাড়িপাল্লা কোন দিকে এগিয়ে যায় ত্রিপুরা দলের চেয়ারম্যান মহারাজা প্রদ্যক কিশোর দেববর্মন এমন স্পষ্ট বার্তায় তিনি বলেছেন বিজেপির বাইক বাহিনী সন্ত্রাস চলছে মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসন কোনো রকমের পদক্ষেপ নিতে পারছেন না এমনকি বিজেপির মন্ত্রী থেকে বিধায়করাও জড়িত রয়েছে ত্রিপুরা রাজ্যের আইনশৃঙ্খলা পরিবেশ বলে কিছু নেই স্পষ্ট বার্তা ভোকালটনি কর্মী সমর্থকদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পাহাড় যার ক্ষমতা তার কোন দিকে এগিয়ে যায় সময়ের অপেক্ষা